হ্যালো ফ্রেন্ডস, আমি স্বাগতা। শাড়ি বাহারের তরফ থেকে আজ তোমাদের জন্য কিছু স্পেশাল শাড়ির কালেকশন নিয়ে এসেছি। এই শাড়িতে তোমরা অনায়াসেই ওয়েডিংয়ে পরতেই পারো, প্লাস নিজেদের প্রিয়জনদের ওয়েডিংয়ে গিফট হিসেবেও দিতে পারো। সকলের কিন্তু খুব পছন্দই হবে এই শাড়িগুলো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করি আজ পার্টিওয়ার কিছু শাড়ির কালেকশন। তাহলে আজ প্রথমেই যে শাড়িটা দিয়ে শুরু করব তা হলো অর্গ্যানিক লিনেন বেনারসি। বিউটিফুল একটা মিডনাইট ব্লুয়ের অর্গ্যানিক লিনেন বেনারসি দিয়ে শুরু করছি। মিডনাইট ব্লু দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা মিষ্টি রং। এটা কিন্তু অনায়াসেই রিসেপশনে বা ওয়েডিংয়ের দিন রাত্রে পরা যেতেই পারে, খুব সুন্দর লাগবে এই অর্গ্যানিক লিনেন বেনারসিটা। অল ওভার বডিতে দেখো এরকম খুব হাই কোয়ালিটির এগুলো অ্যান্টিক জরি ইউজ করা হয়েছে। এই ফুলের বুটিগুলো কিন্তু ভার্টিক্যালি যাচ্ছে অল ওভার বডিতে, এরকমভাবে এগুলো ভার্টিক্যালি যাচ্ছে। পুরো শাড়িটাতেই এরকম জারি বুটিটা পুরো ভার্টিক্যালি যাচ্ছে। আর বর্ডারের কাজটা দেখো, সুন্দর একটা বেনারসি বর্ডার দেওয়া হয়েছে অ্যান্টিক জড়ি দিয়ে। এই হলো শাড়িটার আঁচলের দিকের অংশ। আঁচলের দিকের অংশে এইভাবে যাচ্ছে কাজটা, খুব সুন্দর মিনাকারি কাজ। এই আঁচলের দিকের এই যে কাজটা, এই কাজের দুধার দিয়ে এই যে মিনাকারি কাজটা, খুব প্রমিনেন্ট আর খুব বিউটিফুল একটা লুক দিয়েছে শাড়িটাতে। এই হলো শাড়িটার আঁচলের অংশ। শাড়িটার বিপিটা কিন্তু রানিংয়ে যাচ্ছে, এরকম ব্লাউজ পিসটা এটা রানিংয়ে যাচ্ছে। তোমরা ইজিলি এই বর্ডারটা কিন্তু স্লিভসে অ্যাপ্লাই করতে পারো, বা যদি মনে হয় কন্ট্রাস্ট কালারের ব্লাউজও তোমরা এই শাড়ির সাথে পরতে পারো। খুব ফাইন কোয়ালিটির অর্গ্যানিক লিনেন বেনারসি। এই শাড়িটার প্রাইস হলো 2150। নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি, অর্গ্যানিক লিনেন বেনারসির খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের। হট পিঙ্ক কালারের মধ্যে অর্গ্যানিক লিনেন বেনারসি, যেহেতু পার্টিওয়্যার শাড়ি তাই এরকম একটু গর্জিয়াস কালারটা বেছে নিয়েছি তোমাদের জন্য। ইজিলি তোমরা পার্টিওয়্যারের জন্য এই শাড়িগুলো পরতে পারো। দেখো খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে জরির ফুলগুলো ভার্টিক্যালি যাচ্ছে, অ্যান্টিক জরি উইভ করা হয়েছে। বর্ডারের কাজটা লক্ষ্য করো, বেনারসির বর্ডার দেওয়া হয়েছে জরির, খুব সুন্দর লাগছে দেখতে। আর কালারটা তো ভীষণ গর্জিয়াস, খুব মিষ্টি রং, ওয়েডিংয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট অর্গ্যানিক লিনেন বেনারসি। শাড়িটার আঁচলের দিকটা দেখো, আঁচলের দিকটা এই কাজটা যাচ্ছে। আঁচলের দিকের কাজটা খুব সুন্দর মিনা করা হয়েছে গ্রিন দিয়ে। আগেরটা যেমন ব্লুয়ের মধ্যে রেড দিয়েছিল, এটা এরকম গ্রিন দিয়ে এই মিনা কাজটা করা হয়েছে। আঁচলের দুদিকের যে মাঝখানে যে ভরাটা অংশটা, তার দুদিক দিয়ে এই মিনা কাজটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইসও কিন্তু 2150। আর বলে রাখি আজকে কিন্তু প্রতিটা শাড়ির ওপর থাকবে। এবার দেখাচ্ছি শাড়িটার ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা রানিংয়ে যাচ্ছে, এরকম হট পিঙ্কের মধ্যেই ব্লাউজ পিসটা যাচ্ছে। বর্ডার আছে, বুটি থাকবে না ব্লাউজ পিসে। এই হচ্ছে শাড়িটার ওভারঅল লুকটা। যে শাড়িটা দেখাবো, এটা দেখাবো একটু সিলভার জারির ওপর অর্গ্যানিক লিনেন বেনারসি। যারা সিলভার জারি ওয়ার্ক পছন্দ করো, যারা গোল্ড একটু অ্যাভয়েড করতে চাও, তাদের জন্য কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর ও ভীষণ অ্যাট্রাকটিভ হবে। আর কালারটা তো মানে মারাত্মক রকমভাবেই একটা অ্যাট্রাকটিভ কালার। ডিপ জাম কালারের মধ্যে দেখো যাচ্ছে, ফুল জাল ওয়ার্ক করা অর্গ্যানিক লিনেনের ওপর, ফুল জাল ওয়ার্ক করা হয়েছে। সিলভার জারি ইউজ করা হয়েছে, অ্যান্টিক সিলভার জারি, খুব প্রিমিয়াম কোয়ালিটির।
ফুল জাল ওয়ার্ক এই শাড়িগুলোর এতটাই ডিম্যান্ড ছিল আফটার দিওয়ালি, এগুলো সব সোল্ড আউট হয়ে গেছে। তাই এই শাড়িটা কিন্তু আমি একটাই দিতে পারবো, সেই জন্য যার পছন্দ হবে ফট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, যে আগে বুকিং করবে সে আগে পেয়ে যাবে এই শাড়িটা। এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর একটা গর্জিয়াস লুক, আর অল ওভার বডিতে দেখতে পাচ্ছ কোথাও গ্যাপ নেই, ফুল জাল ওয়ার্কটা এভাবে যাচ্ছে। প্রত্যেকটা বরফির ভেতরে এক একটা করে আবার সুতো দিয়ে কিন্তু মিনা ওয়ার্ক করা হয়েছে, ফুল জাল ওয়ার্ক উইথ মিনা। এবারে চলে যাই আঁচলের দিকের অংশে। আঁচলের দিকটা দেখো চেন্সের মধ্যে রাখা হয়েছে, ভার্টিক্যালি সিলভার জারি দিয়ে এরকম সরু সরু চেন্স করা হয়েছে, আর ফুল বডিটাতেই এরকম তোমরা জাল ওয়ার্ক পেয়ে যাচ্ছ। ব্লাউজ পিস আছে, কিন্তু আমি সাজেস্ট করব এর সঙ্গে তোমরা সিলভার ব্লাউজ পরো, সিলভার কালারের ব্লাউজ পরলেও কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু ব্লাউজ পিস আছে প্লেনের মধ্যে, খালি সলিড সিলভার জারি বর্ডার আছে দেওয়া, কারণ যেহেতু ফুল বডিটা এতটাই হেভি জাল ওয়ার্ক তাই ব্লাউজটা কিন্তু সিম্পলের মধ্যে রাখা হয়েছে। কিন্তু আমি সাজেস্ট করব এর সঙ্গে যদি কন্ট্রাস্ট তোমরা একটা সিলভার কালারের ব্রোকেডের ব্লাউজ দিয়ে পরো, তাহলে কিন্তু মানে অসম্ভব সুন্দর একটা ওয়েডিং রিসেপশনের লুক দেবে। এই শাড়িটার প্রাইসও কিন্তু 2150, তার ওপর থাকবে 50 rupees ডিসকাউন্ট। নেক্সট যে শাড়িটা দেখাবো তা হলো রেশম কোটা। খুব ফাইন প্রিমিয়াম কোয়ালিটির রেশম কোটা, এটা একদম নিউ অ্যারাইভাল। এই শাড়িটা কিন্তু ব্যাপক গর্জিয়াস, আর একদম লেটেস্ট একটা শাড়ি দেখাচ্ছি, একদম দিওয়ালির পর এটা লেটেস্ট অ্যারাইভাল। এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির রেশম কোটা। ফুল বডির কালারটা দেখো একদম ক্রিমজন রেড কালার, ক্রিমজন রেডের মধ্যে কোটা করা হয়েছে রেশমের ওপর, শাড়িটা কিন্তু রেশমের ওপর কোটা ওয়ার্ক গেছে। আর এটা হলো শাড়িটার বডিটা, ফুল বডিতে এরকম রেশমের ওপর কোটা ওয়ার্ক করা, আর বর্ডারটা লক্ষ্য করো দুদিকে দুটো কন্ট্রাস্ট বর্ডার গেছে, ওপরের দিকের বর্ডারটা এরকম ডিপ রাস্ট কালারের ওপর বা ডিপ কফি কালারের ওপর, আর নিচের বর্ডারটা গ্রিনের ওপর। কাঞ্জিভরম বর্ডার দেওয়া হয়েছে উইথ টেম্পল মোটিভ, বর্ডারের ওপরে দেখো টেম্পল মোটিভ করা কাঞ্জিভরম বর্ডার দেওয়া হয়েছে, প্রিমিয়াম কোয়ালিটি মসলিন কোটা। আমি ট্রান্সপারেন্সি দেখিয়ে দিচ্ছি শাড়িটার, খুব সুন্দর একটা ট্রান্সপারেন্ট রেশম কোটা তোমরা পেয়ে যাবে। এইটা হলো শাড়িটার ট্রান্সপারেন্সি, এই হলো শাড়িটার ট্রান্সপারেন্সি রেশম কোটা। খুব বিউটিফুল একটা কালার, এটা কিন্তু তোমরা যে কোনো অকেশনে, বিয়ে বাড়িতে তো পরতেই পারো, প্লাস দিনের বেলাতেও কোনো অকেশন তাতেও তোমরা পরতে পারো। আঁচলটা লক্ষ্য করো, আঁচলটা দেখো কত সুন্দর একটা গর্জিয়াস আঁচল, আঁচলটা গেছে ডিপ চকলেটের ওপর, ডিপ চকলেটের ওপর পুরো ফুল জারি ওয়ার্ক করা হয়েছে, সব অ্যান্টিক জারি ইউজ করা হয়েছে তাই জন্য জারিগুলোর এত সুন্দর একটা শাইন। এই হলো আঁচলটা। এই শাড়িটার প্রাইস পড়বে 2650, তার ওপর থাকবে 50 rupees অফ, আর এর ব্লাউজ পিস আছে রানিংয়ে যাবে। এটা হলো শাড়িটার ব্লাউজ পিস, তোমরা চাইলে এই শাড়িটার ব্লাউজ পিস দিয়েও ব্লাউজ বানিয়ে পরতে পারো, বা নইলে তোমরা আমি বলবো কোনো কাতান বেনারসির ব্লাউজ তোমরা পরো কন্ট্রাস্টে, তাহলে কিন্তু শাড়িটার লুকটা আরও সুন্দর ফুটে উঠবে। প্রাইস পড়বে 2650, তার ওপর থাকবে 50 rupees অফ। এবারে আমি আর একটা রেশম কোটা দেখাচ্ছি, এটাও কিন্তু খুব বিউটিফুল একটা কালার, বিউটিফুল একটা জাম কালারের মধ্যে আমি দেখাচ্ছি রেশম কোটা, একদম ডিপ জাম কালার, কালারটা কিন্তু ভীষণ মারাত্মকভাবে সুন্দর। দেখো এই হলো পুরো ফুল বডির কাজ, আর ফুল বডিটা কিন্তু এরকম ডিপ একটা জাম কালারের মধ্যে যাচ্ছে, তার সঙ্গে বর্ডারটা কন্ট্রাস্ট গেছে দুদিকেই, ওপরের বর্ডারটা হচ্ছে একদম টকটকে রেড বর্ডার, আর নিচের বর্ডারটা গ্রিন বর্ডার, কাঞ্জিভরম বর্ডার দেওয়া হয়েছে টেম্পল মোটিফে। এই হলো শাড়িটার ফুল বডির কাজটা, ট্রান্সপারেন্সিটা খুব সুন্দর, এটা প্রিমিয়াম কোয়ালিটির রেশম কোটা। এই হলো শাড়িটার ট্রান্সপারেন্সি, এই হলো শাড়িটার ট্রান্সপারেন্সি। আমি তোমাদের একটু আলাদা করে এরকমভাবে দেখিয়ে দিচ্ছি, এই হলো শাড়িটার ট্রান্সপারেন্সি দেখে নাও, এই হলো রেশম কোটা।
এবারে চলে যাচ্ছি শাড়িটার আঁচলের দিকের অংশে। খুব সুন্দর শাড়িটা, একদম নিউ অ্যারাইভাল। দেখো এই হলো শাড়িটার আঁচলটা। চোখ বন্ধ করে নিয়ে নাও আর বিয়ে বাড়িতে পরে যাও, একদম ইউনিক একটা লুক দেবে। এই হলো আঁচলটা, মেরুন কালারের আঁচল, তার সঙ্গে এত সুন্দর একটা কাঞ্জিভরমের কাজ করা। অনায়াসেই বিয়ে বাড়িতে পরে যেতে পারো। প্রাইস পড়বে 2650, তার উপর থাকবে 50 rupees অফ। এইবারে তোমাদের আমি অর্গ্যানিক লিনেন শাড়ি দেখাচ্ছি একটু লাইট ওয়ার্কের ওপর। যারা খুব বেশি হেভি ওয়ার্কের কাজ পছন্দ করো না অথচ অর্গ্যানিক লিনেন পরতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু শাড়িটা একদম পারফেক্ট হবে। শাড়িটা তোমরা খুব রিজনেবল রেটেও পেয়ে যাবে, প্লাস গর্জিয়াস লুকও দেবে, কিন্তু খুব বেশি হেভি ওয়ার্ক নয়। আর দেখতেই পাচ্ছ শাড়ির কালারটা কিন্তু ভীষণ সুন্দর, একটা অলিভ গ্রিন কালারের। অলিভ গ্রিনের মধ্যে এটাতে কিন্তু, এই শাড়িতে কিন্তু কোনো কাঞ্জিভরম বর্ডার বা বেনারসি বর্ডার দেওয়া হয়নি। খুব সিম্পল অ্যান্ড সোবার শাড়ি। অলিভ গ্রিনের মধ্যে দেখো এই যে অ্যান্টিক গোল্ডেন জরির যে বুটাসগুলো এরকমভাবে ভার্টিক্যালি যাচ্ছে। বর্ডারটা একদম সিম্পল অ্যান্ড প্লেন বর্ডার রাখা হয়েছে, শুধু শাড়ির বডিতে খালি তোমরা এই জরির বুটাসগুলো ভার্টিক্যালি পেয়ে যাবে। এটা হলো আঁচলের দিকের অংশটা। আঁচলের দিকের অংশটাতে এইভাবেই গোল্ডেন জরির বুটা গেছে, প্লাস এরকম ড্রপের মতন বা লিফ মোটিফে এই ডিজাইনগুলো গেছে। খুব বিউটিফুল একটা কালার, প্লাস অর্গ্যানিক লিনেনের নিজস্ব একটা আলাদা শাইন থাকে। এই হলো শাড়িটার ওভারঅল লুকটা। এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসটা রানিংয়ে পেয়ে যাবে। হ্যাঁ, ব্লাউজ পিসটা তোমরা রানিংয়ে পাচ্ছ, কিন্তু ব্লাউজ পিসটা একদম প্লেন রাখা হয়েছে, সিম্পলে সিম্পল প্লেন ব্লাউজ পিস রাখা হয়েছে। আমি তাই সাজেস্ট করব যে তোমরা এর সঙ্গে, এই শাড়িটার সঙ্গে কোনো আলাদা কন্ট্রাস্ট কোনো ব্লাউজ, গর্জিয়াস ব্লাউজ পরো, তাহলে কিন্তু শাড়ির পুরো লুকটাই বদলে যাবে আর। আর তোমাদেরকে তো ভীষণ সুন্দর লাগবেই। তো অর্গ্যানিক লিনেন শাড়িটা একটু লাইট ওয়ার্কের উপর রাখা হয়েছে, আর প্রাইস কিন্তু ভীষণ ভীষণ রিজনেবল। প্রাইস পড়বে মাত্র 1600, তার ওপর থাকবে 50 rupees অফ। মানে এই শাড়িটা তোমরা অনায়াসেই 1550 পেয়ে যাচ্ছ। এবার নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা এই রেঞ্জেরই অর্গ্যানিক লিনেন দেখাচ্ছি, কিন্তু কালারটা দেখো কি সুন্দর, একটা টারকয়েজ ব্লু কালার। টারকয়েজ ব্লু কালারের মধ্যে লাইট ওয়ার্ক অর্গ্যানিক লিনেন, অনায়াসেই বিয়ে বাড়িতে পরতে পারো। কারণ সবসময় নেসেসারি নয় যে তোমাদের খুব হেভি ওয়ার্ক শাড়ি পরতে হবে, এরকম সিম্পল অ্যান্ড সোবার শাড়ি যদি পরো তাহলে কিন্তু দারুণ একটা আলাদা রকম ইউনিক লুক দেবে। তো এটা টারকয়েজ ব্লু এর মধ্যে সেই একই রকমভাবে জারি দিয়ে বুটাসটা যাচ্ছে ভার্টিক্যালি, সিম্পল অ্যান্ড প্লেন বর্ডার রাখা হয়েছে, কোনো হেভি বর্ডার নেই শাড়িটাতে, খালি এই বুটাসের কাজটাই কিন্তু এর ইউনিকনেস। এটা হলো আঁচলের দিকের অংশটা শাড়িটার, এই যে। আর এই বুটাসগুলো তোমরা অল ওভার বডিতে ভার্টিক্যালি পেয়ে যাচ্ছ। ব্লাউজ পিসটা প্লেন আছে, সিম্পল কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরো। প্রাইস পড়বে একই 1600, তার ওপর 50 rupees ডিসকাউন্ট, মানে 1550 এই অর্গ্যানিক লিনেনের শাড়িটা পেয়ে যাচ্ছ। পার্টিওয়ের শাড়ি দেখাচ্ছি, অথচ রেড শাড়ি তাতে থাকবে না, সেটা তো হতেই পারে না। তাই পার্টিওয়ের যখন তুলেই নিয়েছি, ওয়েডিং স্পেশালের পার্টি, তাই জন্য একটা রেড শাড়ি তো মাস্ট। তো এইবারে আমি যেটা দেখাবো অর্গ্যানিক লিনেনের যে লাইট ওয়ার্ক শাড়িগুলো দেখাচ্ছি, তার মধ্যে সুন্দর একটা টকটকে সিঁদুর লালের রঙের শাড়ি, খুব সুন্দর লাগছে। দেখো একদম রঙটা তো মারাত্মকভাবে সুন্দর, একদম অ্যাপ্রোপ্রিয়েট ফর ওয়েডিং। তার মধ্যে এই গোল্ডেন জারি দিয়ে যে বুটাসগুলো করা হয়েছে দারুণ কিন্তু খুলেছে। এই হলো শাড়িটার আঁচলের দিকের অংশ। ইজিলি এটা কোনো গর্জিয়াস একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরো, গোল্ডেন ব্লাউজ দিয়ে পরো, বা অন্য কোনো কালারের ব্লাউজ দিয়েও পরতে পারো।
আর এই বুটিসটা অল ওভার বডিতে কিন্তু তোমরা ভার্টিক্যালি পেয়ে যাচ্ছ। এইটা হলো শাড়িটার ব্লাউজ পিসটা প্লেনে যাচ্ছে, তো ওই জন্যই আমি সাজেস্ট করলাম যে কন্ট্রাস্ট কোনো গর্জিয়াস ব্লাউজ দিয়ে পরো। খুব রিজনেবল রেটে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা অর্গ্যানিক লিনেনের শাড়ি। প্রাইস পড়বে 1600, আর তার উপর থাকবে 50 rupees ডিসকাউন্ট। এইবারে রেশম কোটার শাড়ি একটু লাইট ওয়ার্কের ওপর দেখাচ্ছি। এর আগে আমি রেশম কোটা দেখিয়েছি, সেগুলো একটু গর্জিয়াস শাড়ি ছিল কাঞ্জিভরম লুকের। এটা রেশম কোটারই কিন্তু একটু হালকা কাজের, যারা একটু হালকা কাজ পরতে পছন্দ করো তাদের কথা মাথায় রেখে এই শাড়িটা দেখাচ্ছি। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, একটা হোয়াইট কালারের মধ্যে বর্ডারের কাজটা দেখো, বর্ডারটা পার্পল কালারের বর্ডার, কাঞ্জিভরম বর্ডার, আর ফুল বডিটা কিন্তু হোয়াইটে রাখা হয়েছে। যারা হোয়াইট পরতে ভালোবাসো, বিয়ে বাড়িতে যদি এই শাড়িটা পরো তাহলে কিন্তু দারুণ লুক দেবে, কারণ হোয়াইটের সঙ্গে বর্ডারটা একদম পার্পল কালারটা নিজেই কিন্তু ভীষণ গর্জিয়াস। তো হোয়াইটের সঙ্গে কন্ট্রাস্ট পার্পল কাঞ্জিভরম বর্ডার, তার মধ্যে ফুল জারি ওয়ার্ক করা হয়েছে টেম্পল ওয়ার্ক দিয়ে, শাড়িটার কিন্তু লুকটাই অন্যরকম হয়ে গেল। এর সঙ্গে তোমরা পার্ল সেট পরো, চন্দ্রমল্লিকা ফুল মাথায় লাগাও, তাহলেই দেখবে দারুণ লাগবে। আর এই হলো শাড়িটার আঁচলটা, আঁচলটা লক্ষ্য করো, আঁচলটা দেখো কি সুন্দর, একটা লাইট পার্পল শেডের ওপর ব্রোকেড আঁচল করা হয়েছে জড়ি দিয়ে। শাড়িটার ইউনিকনেসটাই কিন্তু এখানে। ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা পার্পলের মধ্যে রাখা হয়েছে, পার্পলের মধ্যে প্লেন ব্লাউজ পিস রাখা হয়েছে। তোমরা চাইলে এই ব্লাউজটা দিয়েও পরতে পারো, আমি বলবো এই ব্লাউজটা দিয়ে পরো, কারণ তোমরা এই বর্ডারটা কিন্তু পেয়ে যাচ্ছ। আর যদি গ্লাস হাতা ব্লাউজ বানিয়ে পরো, এই বর্ডারটা তোমরা স্লিভসে অ্যাপ্লাই করলেই কিন্তু দেখবে একদম ভীষণ একটা সুন্দর লুক দিচ্ছে। এই শাড়িটার প্রাইস পড়বে, প্রাইসটা বলার আগে আমি ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিই, বিকজ রেশম কোটা যখন তখন তো ট্রান্সপারেন্সিটা মাস্ট দেখাতেই হয়। এই হলো শাড়িটার ট্রান্সপারেন্সি, রেশম কোটা যখন তখন তার ট্রান্সপারেন্সি আমি সবসময় রেশমের শাড়ি দেখিয়ে দিই। এই হলো শাড়িটার ট্রান্সপারেন্সি। শাড়িটার প্রাইস পড়বে 2550, তার ওপর থাকবে আজকের 50 rupees ডিসকাউন্ট প্রতিটা শাড়িরই। শাড়িটার প্রাইস পড়বে 2550। এবারের যে রেশম কোটাটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার। আজকের কিন্তু প্রতিটা কালার কিন্তু একদম ওয়েডিংয়ের কথা মাথায় রেখে তবেই তোমাদের দেখাচ্ছি আমি। একদম নিউ অ্যারাইভেলের শাড়ি এগুলো, দেখো এটা হলো খুব সুন্দর লাইট একটা পেস্তা গ্রিন কালারের শাড়ি, রেশম কোটা, তার সঙ্গে কিন্তু এরকম বর্ডার যাচ্ছে, ওপরের বর্ডারটা কিন্তু এরকম লাইট গ্রিনের ওপর, আর নিচের যে বর্ডারটা সেটা কিন্তু এরকম ডিপ গ্রিনের ওপর, এই যাচ্ছে শাড়িটার বর্ডারটা, আর পুরো কাঞ্জিভরম বর্ডার টেম্পল ওয়ার্ক করা। আঁচলটা দেখিয়ে দিচ্ছি, এটা আগের যে হোয়াইট কালারটা দেখালাম সেই একই কালার, মানে ডিজাইনের এটা কালারটা ডিফারেন্ট। এই হলো শাড়িটার আঁচলটা, আঁচলে দেখো একদিকে ওপরের লাইট গ্রিনটা রয়েছে, কিন্তু এখানে আঁচলের একটা অংশে কিন্তু এরকম ব্ল্যাক কাঞ্জিভরম বর্ডার দেওয়া হয়েছে। আর এই হলো শাড়িটার আঁচলের কাজটা। ব্লাউজ পিস আছে, রানিংয়ে যাবে, আমি বলবো এইটার ব্লাউজ দিয়েই বানাও, কারণ তোমরা স্লিভসে অ্যাপ্লাই করতে পারবে এই বর্ডারটা, এই যে কাঞ্জিভরম বর্ডারটা, এটা তোমরা ইজিলি স্লিভসে অ্যাপ্লাই করতে পারবে। এই যে এটা হলো বর্ডারটা, পেয়ে যাচ্ছ দুদিকের বর্ডার, তাহলে তোমরা অনায়াসেই স্লিভসে অ্যাপ্লাই করতে পারবে। প্রাইস পড়বে 2550 প্লাস 50 rupees ডিসকাউন্ট। ওয়েডিং কালেকশন শাড়ির মধ্যে ইয়েলো রং তো মাস্ট থাকতেই হবে, কারণ ওয়েডিং মানেই কিন্তু গায়ে হলুদের একটা পর্ব থাকে, তো গায়ে হলুদের জন্য এই শাড়িটা অবশ্যই বেছে নিতে পারো। এটা খুব সুন্দর একটা হাই প্রিমিয়াম কোয়ালিটির কটন সিল্কের ওপর আমি দেখাচ্ছি, কটন সিল্কের ওপর হ্যান্ডলুম দেখাচ্ছি, পুরো ফুল লেমন ইয়েলো কালারের অল ওভার বডিতে এরকম রেড আর গ্রিন দিয়ে এরকম পুতুলের মোটিভ উইভ করা হয়েছে,
সুতো দিয়ে উইভ করা হয়েছে দেখো পুতুলের মোটিভগুলো, আর প্রত্যেকটা পুতুলের ভেতরে আবার এরকম জড়ি দিয়ে ফিল আপ করা। এরকমভাবে ভার্টিক্যালি যাচ্ছে এই পুতুল ডিজাইনটা। বর্ডারটা সলিড একটা গোল্ডেন জারি বর্ডার রাখা হয়েছে, আর অল ওভার বডিতে এরকমভাবে ভার্টিক্যালি কিন্তু এই পুতুলটা রান করছে। এটা হলো আঁচলের দিকের অংশ। আঁচলের দিকের অংশতে পুতুলের কাজটা একটু ভারী রাখা হয়েছে, আর আঁচলটাতে একটু বড় বড় পুতুলের ডিজাইনটা করা হয়েছে। এই যাচ্ছে পুতুলের অংশটা। শাড়ির আঁচলের এন্ডে তোমরা কিন্তু পমপম পেয়ে যাবে, এরকম পমপম যাচ্ছে। এই হলো শাড়ির আঁচলের দিকের অংশটা। পুরো ফুল বডি ইয়েলোর সঙ্গে আঁচলটা কন্ট্রাস্ট রেড অ্যান্ড গ্রিনে করা। ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা এরকম সলিড রেড ব্লাউজ পিস পেয়ে যাবে। এই শাড়িটার প্রাইস পড়বে 1850, তার উপর থাকবে 50 rupees অফ, মানে 1800 এ তোমরা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ। নেক্সট যে শাড়িটা দেখাবো, প্রিমিয়াম কটন সিল্ক হ্যান্ডলুমের ওপরেই যে পুতুল শাড়িটা আমি আগের দেখালাম ইয়েলো কালারের, এটা দেখো এই শাড়িটা কিন্তু বার্গেন্ডি কালারের ওপর দেখাচ্ছি। খুব সুন্দর লাগে এই কালারটাও, রিসেপশনের নাইটে পরতে পারো বা ওয়েডিংয়ের নাইটে পরতে পারো। কালারটাই এত সুন্দর যেটা অ্যাপ্রোপ্রিয়েট ফর ওয়েডিং লুক। বিউটিফুল বার্গেন্ডির মধ্যে এরকম ইয়েলো আর গ্রিন দিয়ে পুতুলের ডিজাইনটা উইভ করা হয়েছে, সলিড জরির পার। এই যাচ্ছে পুতুলের ডিজাইনটা। আর শাড়িটার একটা খুব সুন্দর শাইন আছে, প্লাস শাড়িটার খুবই কমফোর্টেবল, একদম বডি হাগিং শাড়ি, গায়ে একটুও ফুলে থাকবে না। এই হলো শাড়িটার ট্রান্সপারেন্সি, এই হলো শাড়িটার ট্রান্সপারেন্সি, একদম ফুলে থাকবে না বা খুবই কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল এই শাড়িটা। এবার যাচ্ছি আঁচলের দিকের অংশে। এটা হলো শাড়ির আঁচলের দিকের অংশটা, কন্ট্রাস্ট গ্রিনের মধ্যে আঁচলটা করা হয়েছে। পুতুলের ডিজাইনটা লক্ষ্য করো, প্রত্যেকটা পুতুলের কাজগুলো দেখো কি সুন্দর নিখুঁত কাজ হয়েছে, প্লাস পমপম আছে আঁচলের এন্ডে। ব্লাউজ পিসটা গ্রিনের মধ্যে যাবে, কন্ট্রাস্ট ব্লাউজ পিস। এই যাচ্ছে শাড়িটার ওভারঅল লুক। প্রাইস পড়বে 1850, আর ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 1800। আজকের আমার এই পার্টিওয়্যার শাড়ির কালেকশনের লাস্ট শাড়ি, আর সেইটা বেছে নিয়েছি খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার, পারফেক্ট ফর ওয়েডিং নাইট বা রিসেপশন নাইট। দারুণ কালার দেখো, হট পিঙ্ক কিন্তু ওয়েডিংয়ের জন্য একদম পারফেক্ট। খুব সুন্দর একটা হট পিঙ্কের মধ্যে পুতুলের যে কাজটা করা হয়েছে সেটা গ্রিন আর ডিপ রয়্যাল ব্লু এর মধ্যে। এই হলো পুতুলের ডিজাইনটা করা। প্রত্যেকটা পুতুলের বডির ভেতরে দেখো খুব সুন্দর করে জড়ি দিয়ে কিন্তু ফিল আপ করা হয়েছে, প্লাস সলিড গোল্ডেন জড়ির পার। এই হলো শাড়িটার ওভারঅল লুকটা। এবার চলে যাচ্ছি আঁচলের দিকের অংশে। আঁচলটা রাখা হয়েছে কন্ট্রাস্ট গ্রিনের মধ্যে, হট পিঙ্কের সঙ্গে গ্রিন কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। এই হলো আঁচলের ডিজাইনটা, এই হলো আঁচলের পুতুলের কাজটা, এন্ডে আঁচলের এন্ডে পমপম পাচ্ছ, এই হলো আঁচলের কাজটা। শাড়ির ব্লাউজ পিসটা গ্রিনে যাবে, এই হলো শাড়ির ব্লাউজ পিসটা গ্রিনের মধ্যে, আর এই হলো শাড়িটার ওভারঅল লুক। প্রাইস পড়বে 1850, আর আগেই বলেছি আজকে প্রতিটা শাড়ির ওপর 50 rupees ডিসকাউন্ট, তাই তোমরা এই শাড়িটা পেয়ে যাবে মাত্র 1800। তাহলে ফ্রেন্ডস, কেমন লাগলো আজ তোমাদের আমাদের এই স্পেশাল পার্টিওয়্যার কালেকশন শাড়ি? যদি এর মধ্যে কোনো শাড়ি ভালো লেগে থাকে তাহলে তার স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করো, তোমাদের অ্যাড্রেস ডিটেলস বলে দাও, আমরা পেমেন্ট অপশন জানিয়ে দেবো। আমাদের ফেসবুক পেজও ফলো করো, সেখানে আরও কালার অপশনস দেওয়া থাকবে।
সেখান থেকেও তোমরা নিজেদের ইচ্ছে মতন শাড়ি পছন্দ করতে পারো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার। আর একই রকম ডিজাইন গেছে ঠিক আগের শাড়িটার মতন, সারা বডিতে কিন্তু এই বুটিগুলো এরকমভাবেই যাচ্ছে, কোথাও কোনো গ্যাপ নেই, খুব ঘন বুটির কাজ। এই হলো শাড়িটার আঁচলটা, একদম কন্ট্রাস্ট রেড কালারের আঁচল, তার সঙ্গে অপূর্ব সুতোর নকশা করা বুটি, প্রত্যেকটা বুটির মধ্যে কিন্তু জড়ি দিয়ে ভরাট কাজ। আর পাড়ের বিশেষত্ব হচ্ছে টকটকে লাল পাড় তো আছেই, তার সঙ্গে আবার পাড়ের ওপরে দেখো জড়ি দিয়ে সুন্দর এই যে লতার বর্ডারটা গেছে, এটা কিন্তু ভীষণ শাড়িটাকে একটা গর্জিয়াস লুক দিচ্ছে। আগেই বললাম বিয়ের কেনাকাটার মধ্যে কিন্তু এই শাড়িটা তোমাদের কালেকশনে থাকতেই পারে, প্রাইস ওই একই যাবে 1200।